আমাদেরকে অ্যাটাক করা যেটা আমরা করছে তারা মনে করেছে মহিলা বাহিনীরা এতে আমাকে অ্যাটাক করবে আমরা ওদের গায়ে হাত দেব এবং তারা এদেলে আমাদের উপর মৌলিক আন্দোলন করবে হামলা করবে এবং ওই এলাকার মহিলা এবং এই এলাকায় যে সমস্ত ক্যাডার বাহিনীরা আছে রে আপনারা সবাই দেখেছেন আমাদের ছেলেরকে ইট মেরেছে ছিন্ডেল মেরেছে ধাক্কা ধাক্কি করছে জুতো মারছে আওয়ামী লীগের লোকজন সব আপনারা সবাই দেখেছেন ওখানে সব আওয়ামী লীগের লোকজন ভোট করতেছিল এবং তাদের বক্তব্য তারা এই এলাকাতে আমাদের ভোট করতে দিবে না এবং সবাই স্লোগান দিছে সবাই দেখছেন আপনারা কারা স্লোগান দিছে এবং কারা ছিল সবাই জয় বাংলা স্লোগান দিতেছিল আপনারা দেখেছেন এবং সবাই আপনারা বলছে এখানে নৌকমার ছাড়া কোনো ভোট হবে না তাহলে আজকে এই দলে এই কথা বলে তাহলে ভোটের দিনে তারা কিন্তু ভোটারদের কিন্তু ডাইরেক্ট বলবে নৌকো ছাড়া কোনো এখানে সেল হবে না আজকে যখন এই অবস্থা ভোটের দিন আপনারা বুঝতে পারবেন এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না কারণ আজকে ওরা যে আমাদের উপর আক্রমণ করেছে আমরা দল ভোটারদের কাছে ভোট দিতে না যাই ভোট কারা দিবে আমাদেরকে তাই ভোটারদের কাছে আমাকে ভোট চাইতে হবে তাই ওরা ভোট চাইতে যাতে না হয় ভোটারদের কাছে আমরা যেতে না পারি তাই ওরা আমাদের লোকজনের উপর অ্যাটাক করেছে এবং আমাদেরকে এমন করে মারধর করেছে আপনারা আমরা তীব্র নিন্দাবাদ জানাই জুতো সিন্ডেল দেখেন পায়ে পায়ে দিকে দেখেন দেখেন আমাদের ছেলেপেলে দেখেন ছাত্র ছেলেপেলে দেখেন এলে কি করছে মাঝে আমার ছেলেপেলে দেখেন দেখেন এই দেখেন আগে দেখেন ছাত্র এসে আঘাত দেখেন তারা আমার ছেলেপেলে আঘাত দেখেন দেখছেন আঘাত ওর আঘাত করেছে আমার ছেলেপেলেদের আচ্ছা অভিযোগ আছে আপনি মহিলাদের গায়ে হাত দিয়েছেন আপনারা সবাই মিডিয়া আপনারা তো সবাই দেখছেন এবং এখন আমরা তো কোনো মহিলার গায়ে হাত দিয়ে থাকি এই এলাকায় 17 আসনে যারা বিচার করবে আমি নির্বাচনই করবো না একটা ফুটের দেখাতে পারেন আর ওরা যদি আমাদেরকে হাত দিয়ে থাকে তাহলে কি আমি বলেন এখানে ছয়ে ছয়ে মিডিয়া কর্মী ছিল আপনারা দেখেন নি আমরা হাত দিয়েছি কিনা মেয়েরা মায়ের জাত আমরা মা জাতকে সম্মান করি ওরা যাতে অসম্মান করতে পারে আমরা মায়ের গায়ে হাত তুলতে পারি না তাই ওরা আমাদের উপর প্রচুর মতো অত্যাচার করেছে আক্রমণ করেছে তাই আমরা বলতে চাই এই নির্বাচন মনে হয় না সুস্থ হতে পারে কারণ আজকেই ওরা দিয়ে আমাদেরকে এলাকার ভোটারদের কাছে যেতে দেয়নি তাহলে ভোটার দিন ভোটারদেরকে গেলে নৌকো ছাড়া কোনো সিল মারতে দেবে না আজকে এটা আমরা বুঝতে পেরেছি কারণ ওরা যেহেতু আমাদেরকে এলাকায় ঢুকতে দেয়নি কারণ এই বস্তি এলাকার ওরা জিম্মি করে রেখেছে গরিব মানুষকে এদের কোটায় উঠতে হবে এদের কোটায় বসতে হবে তাই এরা আমাদেরকে এমন করে রেখেছেন কারণ হিরো আলম মূর্খ হিরো আলম গরিব মানুষের কথা বলে আমি সংসদে গেলে এই গরিব মানুষের কথা বলবো এরকে মুখোশ খুলে দিতে পারবো তাই এরা আমাদেরকে সংসদে যেতে দেবে না তাই সন্ত্রাসীদের দিয়ে আমাদের রক্ষা করার চেষ্টা করতে কিন্তু সত্যবাদী কোনোদিন প্রতিবাদ বড়ে না লড়াই করে যায় আমরা লড়াই করে যাব এরা কতবারও আঘাত আনতে পারে কিন্তু আমরা কারো উপর আঘাত আনবো না আচ্ছা প্রথম দিনেই তো বাধা পেলেন আরও প্রচারণায় নামবেন কিনা অবশ্যই আমরা প্রচারণে নামবো এবং আজকে আমরা নির্বাচন কমিশনকে বিষয়টা জানাবো এবং তারা এটা কী বিচার করে এবং আমাদেরকে এটা ঢুকতে দিল না কেন ঢুকতে দিল না আর এই ঢুকতে দেওয়ার জন্য এরা প্রতিবাদ না করে আমরা কালকে আবার এই এলাকায় আবার ঢোকার চেষ্টা করবো আবার আসবো আমরা নির্বাচন কমিশনার ডেকে আনবো পুলিশ হোক বলবো ওরা সাথে থেকে আমাদেরকে এই এলাকার সেফটি দিবে যদি তা না দেয় তাহলে বুঝবো এরা একতরফা সরকারের কথা শুনে নিরাপত্তা পালন করতেছে আমরা আঘাত করলে পাল্টা আঘাত করতে পারতাম কিন্তু আমরা মা বোনের গায়ে হাত দেবো না মা বোনের আমার গায়ে হাত দিতে পারে কিন্তু আমরা মা বোনের গায়ে হাত দেবো না ওদের যদি এতই শক্তি থাকে তাহলে সন্তানে পাই না ছেলেরা আমাদের সামনে আসলে না কেন মহিলা বাহিনী কেন আমাদের কাছে লেলে দিল তাকে কতদিন শক্তি আছে দেখি ওরা যদি পাঁচটা মারতে পারে আমরা কি দুইটা মারতে পারবো না আমরা যে এত বড় শক্তি দুর্বল মাঠে নামছি আমরা ভোট করছি জানেন মায়া না করে ওরা কত বড় সন্তান এসে আমাদের মাঠে মোকাবিলা করুক মহিলারা যখন আপনাকে অ্যাটাক করবে তখন তো আপনার করার কিছু থাকে না মহিলারা আমরা মহিলাকে কুরবানিও হাত দেবো না ঠিক আছে আমরা এই কথা আমরা পুলিশ প্রশাসনকে জানাবো মানুষকে জানাবো তার দেশে জনগণ আপনারা দেখতে পারলেন আজকে প্রথম দিন নির্বাচনে আমাদেরকে এলাকার কিন্তু নৌকমার্কা পাত্রী আমাদেরকে ঢুকতে দেয়নি তাদের লোকজন দিয়ে ওখানে অ্যাটাক করেছিল আমরা কিন্তু কেউ কাজকাম করতে পারিনি আজকে প্রচারণা করতে পারিনি তাই আমরা অবশ্যই এই প্রচারের বিষয়ে আমরা নির্বাচন কমিশনার জানাবো তারা কি করে এটা আমরা পরবর্তী আপনাকে পদক্ষেপ বোঝাবো না আমরা ভোট চাইতেই পারিনি আমরা কেবল আমরা এলাকায় ঢুকছি ওরা আমাদেরকে এলাকায় ঢুকতে দেয়নি এবং আমাদের ছেলে পেলে না এখন আমরা ইত্তেফাক